বারো মাসে তেরো পার্বণের এই বাংলাদেশে উৎসব যেন লেগেই থাকে, নাগরিক জীবনের একগুঁয়েমি কাটাতে আর আবহমান গ্রাম বাংলার চিরায়ত লোকজ সংস্কৃতিকে তুলে ধরতে প্রতিবারের মতো এবারও বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হলো তিন দিন ব্যাপী পৌষ মেলা। এই পৌষ পার্বণের মানুষগুলো যারা উৎসবে আয়োজন করেন, তারা সবাই মিলে একত্রিত হয়ে সম্মিলিত শক্তি নিয়ে সঙ্গবদ্ধ হয়ে তারা এই শত্রুকে মোকাবেলা করবেন, এটাই আজকের দিনে আমাদের সবার প্রত্যাশা হওয়া উচিত। প্রখ্যাত সাংবাদিক কলামিস্ট কামাল লোহানি তিন দিন ব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আয়লা জ্বালিয়ে। পৌষ মেলা উদযাপন কমিটির সভাপতি গোলাম কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর, মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় সহ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। নতুন প্রজন্মকে শেকড়ের সন্ধানে আর অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করার প্রত্যয়ে এ অনুষ্ঠান বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। এই তিন দিনে আমাদের কত ধরনের পিঠা পায়ের গ্রামীণ নারীদের হাতের কারুকাজ করা নকশা করা পিঠে এখানে বিক্রি হবে, প্রদর্শিত হবে, এটা আমাদের বড় সম্পদ। বাংলা একাডেমি চত্বর যেন একটি ছোট্ট বাংলাদেশ। মেলায় পরিবেশিত হয় চিরায়ত বাংলার লোকজ সংস্কৃতির নানা আয়োজন ও হাজার রকমের পিঠা। আর এ ধরনের আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুশি শিল্পী কলা কুশলীরা। পৌষ মেলায় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমাদের খুব খুশি লাগছে। অসাম্প্রদায়িক চেতনার এই ধরনের অনুষ্ঠানগুলো আমাদের আরো বেশি পরিমাণে পালন করা উচিত। পৌষ সংক্রান্তি পালিত হচ্ছে, নবান্ন উৎসব, পিঠা উৎসব, এগুলি আমাদের নিজস্ব সংস্কৃতি, তো এই ধরনের অনুষ্ঠান বেশি করে পালিত হোক এবং আমরা সবাই উপভোগ করি। ইট কংক্রিটের এই ঢাকা শহরে আজকে এই বাংলা একাডেমিতে এসে মনে হচ্ছে যে সমগ্র বাংলাদেশে গ্রামীণ যে ঐতিহ্য সেই জায়গাটায় চলে এসেছে, এটাই একটা একখণ্ড বাংলাদেশ। ষড়ঋতুর এই বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার এই ধরনের অনুষ্ঠান যত বেশি হবে নতুন প্রজন্ম তত বেশি সমৃদ্ধ হয়ে গড়ে উঠবে। যান্ত্রিক জীবনে অভ্যস্ত মানুষেরা যখন বাংলার সকল সংস্কৃতির কথা ভুলতে বসেছে, তখন পৌষ মেলার মতো এই ধরনের অসাম্প্রদায়িক চেতনার অনুষ্ঠান মনে করিয়ে দেয় তাই মনে বাঙালি হওয়ার প্রতিশ্রুতির কথা। পৌষ মেলা থেকে ফয়জুল্লাহ সাঈদ, বাংলাদেশ টেলিভিশন।